আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিডিটিউব ইনফোটেনমেন্টের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন বিশ্বের বড় বড় শক্তিশালী দেশের পক্ষে বাংলাদেশকে দখল করা প্রায় অসম্ভব, বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে। বিস্তারিত আলোচনা করার পূর্বে অনুরোধ করছি, আপনি যদি আমাদের চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তাহলে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথচলায় বিডিটিউব ইনফোটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনিও পাশে থাকুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি কোনো যুদ্ধে সেনাপতি হন এবং আপনার দায়িত্ব হয় যুদ্ধে ঢাকাকে ডিফেন্ড করা, তবে ঢাকা নিজেই আপনাকে অর্ধেক এগিয়ে রাখে তার ভৌগোলিক অবস্থানের কারণে। ঢাকাকে ঘিরে রয়েছে তিনটি বিশাল আকারের নদী, পদ্মা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী, যা প্রাচীরের মতো আলাদা করে রেখেছে অন্য অঞ্চল থেকে এই ঢাকা শহরকে। এই তিনটি নদীতে বিস্তৃত সামরিকভাবে সুবিধাজনক, এই অঞ্চলটিকে বলা হয় ঢাকা বল। আর এই নদী তিনটিকে কাজে লাগিয়ে ডিফেন্সিভ পজিশন নেওয়াকে বলে পিবিএম ডিফেন্স, যেখানে পিবিএম মূলত তিনটি নদীর নামের প্রথম অক্ষর। বাংলাদেশকে ডিফেন্ডার প্যারাডাইস বলার অন্যতম কারণ হচ্ছে এই নদীগুলো। ডিফেন্ডিং পজিশনে 1971 সালে পাকিস্তান বাহিনী এ প্যারাডাইসে পরাজয়ের অন্যতম কারণ ধরা হয় এ পিবিএম ডিফেন্স না নেয়া। যদিও নিয়াজি চুক্তি হচ্ছে ঢাকাকে ঘিরে ডিফেন্স নিলে ভারত পশ্চিম সীমান্তে অধিক সৈন্য সরিয়ে নিয়ে যেত, কিন্তু নিয়াজি নগদ দুর্গের ধারণা ফল্ট করে যখন বাকি দুর্গ পাশ কাটিয়ে ঢাকায় সরাসরি আক্রমণের শিকার হয়। এছাড়া ঢাকাকে ঘিরে যে শেষ লড়াইটা করা যেত, ঢাকার এত অ্যাডভান্টেজকে সাথে নিয়ে সে লড়াইটি পাকিস্তান সেনাবাহিনী করেনি, কারণ বাঙালি জনতা ও মুক্তিবাহিনী তাদের মনোবল একেবারেই শেষ করে দিয়েছিল। পাকিস্তান বোকামি করে গেল তো গেল, ঢাকা বল কিন্তু এখনও রয়ে গেছে। মনে করেন এমন কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের যুদ্ধ হলো, সামরিক শক্তিতে যাদের ধারের কাছেও নেই বাংলাদেশ। কনভেনশনাল ওয়ার লড়তে গেলে জেতার সম্ভাবনা একেবারে 0% বাংলাদেশের জন্য। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? একটাই উপায় হতে পারে বাংলাদেশের জন্য, সেটি হচ্ছে এ পিবিএম ডিফেন্সটিকে যে কোনো মূল্যে ঢাকাকে কামড়ে ধরে রাখা। মিসাইল, এয়ার স্ট্রাইক, যত যাই করুক না কেন, যত ক্ষয়ক্ষতিই হোক, যদি ঢাকার এই ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে এদিকে দখল হয়ে যাওয়া থেকে আটকানো যায়, তবেই কেবল যুদ্ধে টিকে যাওয়া, এমনকি জিতে যাওয়াও সম্ভব বাংলাদেশের জন্য। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত হওয়া আর দখল হওয়া দুটি ভিন্ন জিনিস। ইরাকের মতো 48 ঘন্টায় পতন হয়ে গেলে বাংলাদেশকে বাঁচাতে কেউ আসবে না, কিন্তু যদি বাংলাদেশ কামড়ে ধরে রাখতে পারে এবং যুদ্ধ দীর্ঘ এসেই করতে পারে, তাহলে যে শক্তি আক্রমণ করেছে তার শত্রু বাংলাদেশের সাহায্যে আসবে। পাকিস্তান যদি 1971-এর যুদ্ধ দীর্ঘ এসেই করতে পারত, তাহলে চীন এবং আমেরিকাও সাহায্য করতে আসত, কিন্তু মরা গরুকে কেউ গুনে না। পাকিস্তান আগেই সারেন্ডার করে বসে, ঠিক এই কাজটাই করা যাবে না বাংলাদেশের জন্য, সারেন্ডার করে বসা যাবে না। যখন সেই শত্রুর সাহায্য আসবে তখন চাইলে আবারও ঢাকা থেকে বের হওয়া যাবে এবং পুরোদমে গেরিলা ওয়ারফেয়ার চালাতে হবে। তাও যদি ক্ষমতার ভারসাম্য সম্ভব না হয়, সেই ক্ষেত্রে ভিয়েতনামের মতো টোটাল পিপলস ওয়ার চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে টিকতে পারলে ভিয়েতনামের মতো সফলতা আসবে নিশ্চিত, কারণ এইসব ক্ষেত্রে ব্যাকআপ লাগে। ভিয়েতনামের যেমন ছিল রাশিয়া, বাংলাদেশেরও আক্রমণকারী দেশের শত্রু ব্যাকআপ হিসেবে আসবে। যুদ্ধে কেউ পুরোপুরি একা মার খায় না, কিন্তু যদি ঢাকার পতন হয়ে যায়, কেউ বাঁচাতে আসতে আগ্রহী না হয়ে সারা বিশ্বের দেশসমূহ লুটেপুটে খেতে আগ্রহী বেশি হবে। তো এই পরিস্থিতি এড়ানোর জন্য ডিফেন্ডার্স প্যারাডাইজে যে ঢাকা বল রয়েছে তা একটি আশীর্বাদ বাংলাদেশের জন্য। আর একটা কাজ করা যায়, যদি পরিস্থিতি এড়াতে হয় এয়ার ডিফেন্স এমন মজবুত করা যাতে কোনো এয়ারিস্ট এর উপরে কাজ করতে না পারে। কোনো বাহিনী এয়ারিস্টে কাজ না করলে এই যুগে কেউ আর সৈন্যবাহিনী নামানোর সাহস পাবে না। দুর্ভাগ্যবশত বাংলাদেশ ডিফেন্সের এই জায়গাটাতেই সবচাইতে বেশি দুর্বল। এ জাতীয় কিছু মেরামতি এ দেশকে বিশ্বের যে কোনো শক্তির জন্য ভয়াবহ দুর্বিদ্ধ গড়ে তোলা সম্ভব। অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও ভালো লাগলে দিতে পারেন লাইক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিডিটিউব ইনফোটেনমেন্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।